ওয়া ফি আল আউনাযিল আওতাদিল্লাযিনা তাগাউ ফিল বিলাদ আল ফাসাদ ফসব্ব আলাইহিম রব্বুকা সাউত আযাব ইন্ন রাব্বাকা লবিল মিরসাদ তুমি কি দেখনি তোমার রব সুচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন যাদের মত কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আর কি লক্ষারী ফেরাউনের সাথে এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অবশেষে তোমার রব তাদের উপর আজাবের খাত করলেন আসলে তোমার রব ওত পেতে আছেন ইন্দু ইদম বেতন হু কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়াম দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রেসিপ্ট তার জন্য সঙ্কীর্ণ করে দেন তখন সে বলে আমার ট্রব আমাকে হেউ করেছেন কাল্লা বাল্লাহ তুকরিমুন আলিয়াতিম অলা তাহা বোনা আলাহাত আমি وتاكلون التراث اكلا لما وتحبون المال حبا جما كلا اذا دكت الارض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى কখনই নয় বরং তোমরা তিমের সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পর উৎসাহিত করো না তোমরা মেরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং ধন প্রেমে তোমরা মারাত্মকভাবে বাঁধা পড়েছ কখনোই নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান নামকে সামনে আনা হবে সেদিন মানুষ বুঝবে কিন্তু তার বুঝতে পারায় কি লাভ সে বলবে হায় যদি আমি নিজের জীবনের জন্যে কিছু আগাম ব্যবস্থা করতাম সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না অন্যদিকে বলা হবে হে প্রশান্ত আত্মা চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে